হেডলাইনস। রাহুল গান্ধী লোকসভায় বক্তব্য পেশ করার সময় উত্তপ্ত হয়ে ওঠে সদন। শাসক বিরোধী উভয় সদস্যদের বক্তব্যে আক্রমণ এবং পাল্টা আক্রমণে উত্তেজনা সৃষ্টি হয় লোকসভায়। এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বক্তব্যে মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েছে তাছাড়া নরেন্দ্র মোদীকে রাবণের সঙ্গে তুলনা করেছেন রাহুল। সংসদে ফিরে ফ্লাইং কিস বিতর্কে রাহুল নারী বিদ্বেষী বলে অভিযোগ স্মৃতি ইরানি। রাহুল গান্ধীর বিরুদ্ধে নালিশ করেছে অধ্যক্ষের কাছে। সংসদে মহিলারা বসে থাকা অবস্থায় ফ্লাইং কিস, একমাত্র নারী বিদ্বেষীরা এমন আচরণ করতে পারে এমন অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। লোকসভার ক্যামেরায় দেখানো হয়নি বিতর্কিত ফ্লাইং কিস, জোর চর্চা শুরু হয়েছে দেশের রাজনীতিতে। রাতাবাড়ি বিদ্যানগর জিপির মুকামের বন্ধ গ্রামে মুকামের দানপত্র নিয়ে দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত দশজন, তাদের মধ্যে গুরুতর অবস্থা পাঁচজনের। এলাকায় তীব্র উত্তেজনা, দুই দলের মধ্যে দা কোড়া লাঠি নিয়ে সংঘর্ষ। রাহুল গান্ধী নেতৃত্বে দ্বিতীয় পর্যায়ের ভারত জোড়ো যাত্রা গুজরাট থেকে শুরু হবে। মোদীর রাজ্য গুজরাট থেকে এবার রাহুলের দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু। দ্বিতীয় পর্বে ভারত জোড়ো যাত্রার সুফল ভোটের ময়দানে মিলবে বলে মনে করছেন কংগ্রেস নেতা কর্মীদের একাংশ। এবার বাংলাদেশে পড়লো কোরআন, প্রতিবাদে পথে জনপ্লাবন। ইসলামের পবিত্রতম গ্রন্থটির অবমাননা অভিযোগে ধৃত দুই অভিযুক্তদের উত্তম মধ্যম প্রদান উন্মত্ত জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহত অন্তত 14 জন পুলিশ কর্মী। মেঘালয় মুখ্যমন্ত্রী কনরাড সাংমা তার রাজ্যে ইনারলাইন পারমিট চালুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি সংবিধানে অষ্টম তফসিলে গারো এবং খাসি ভাষা অন্তর্ভুক্ত করারও দাবি তুলেছেন কনরাড। তাদের দাবি, অনুপ্রবেশ ঠেকাতে তাদের পদ্ধতি ছাড়া উপায় নেই। করিমগঞ্জের চোরগোলা নাইগ্রামে বেহাল সড়কের অবস্থা, জাতীয় সড়ক নয় যেন মরণ ফাঁদে পরিণত। প্রতিদিন 10 থেকে 12 হাজার জনগণকে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। মুখ থুবড়ে পড়া সড়ক সংস্কারের জন্য বহু আন্দোলন, আবেদন নিবেদন করা হয় কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেই বলে অভিযোগ। করিমগঞ্জ পুলিশের ব্যারিকেড ভেঙে ডিসি অফিসে ঢুকে পড়লেন করিমগঞ্জের আন্দোলনকারীরা। রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের আন্দোলনে উত্তাল হলো করিমগঞ্জের জেলা শাসকের কার্যালয় চত্বর। পুলিশ এবং সিআরপিএফ তাদের গতিরোধ করে মিছিল ডিসি অফিসে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। মৎস্য দপ্তরের অফিসে আকস্মিক পরিদর্শন, দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের নির্ধারিত সময় কর্মচারীদের অনুপস্থিতি দেখে এবং অফিসের আশপাশে জঙ্গল আবর্জনা দেখে ক্ষোভ ব্যক্ত করেন মন্ত্রী। কর্মচারীদের নির্দেশ দেন অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যে সকল কর্মচারীরা নির্দিষ্ট সময়ের পর অফিসে আসা যাওয়া করেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু। মার্কিন বৈদ্যুতিন গাড়ি নির্মাণ সংস্থা টেসলার নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার হলেন ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা। সংস্থাটি ভারতকে একটি নতুন সরবরাহকারী ইকোসিস্টেমের পরবর্তী মূল উৎস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। ইস্তফা দিতে চলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আর সেই সঙ্গেই তিনি সেদেশের প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দেবেন পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার। প্রেসিডেন্ট সাড়া দিলে 48 ঘন্টার মধ্যে সেই প্রক্রিয়াও সম্পন্ন হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় না ফাটা বোমা উদ্ধার হয়েছে জার্মানির ডুসেলডর্ফে। 13,000 নাগরিককে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমাটির ওজন 500 কিলোগ্রাম। বোমাটি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, প্রায় 13,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। 5 বছরের জন্য ইমরানের নির্বাচনে লড়ার নিষেধাজ্ঞা জারি করলো পাকিস্তানের নির্বাচন কমিশন। ক্যাপ্টেন সাহেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন। এবার আরো বড় ধাক্কা খেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তুষারখানা মামলায় গ্রেপ্তার হয়, আপাতত 3 বছরের জন্য জেলে থাকতে হবে ইমরানকে, আর তার নির্বাসন 5 বছরের। অর্থাৎ জেল থেকে বেরোলেও সঙ্গে সঙ্গে ভোটে লড়তে পারবেন না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মতিনগর থেকে ভুবন তীর্থ পূর্ত সড়কে কালভার্ট নির্মাণের ঠিকাদারদের চরম গাফিলতির অভিযোগ। ভুবননগরের পূর্ত সড়কে কচ্ছপ গতিতে চলছে কালভার্ট নির্মাণের কাজ। 3 মাস আগে কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কাজ সমাপ্ত করতে পারেননি ঠিকাদার। এ নিয়ে যানজট সমস্যা সহ স্কুল কলেজে ছাত্রছাত্রীরা নিত্যদিন দুর্ভোগ পোহাচ্ছে। হাইলাকান্দিতে হৃদয় বিদারক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পতি পত্নীর মৃত্যু। হাইলাকান্দি লালার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরাসউদ্দিন বড়ভুইয়া এবং তার পত্নী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘরের ইনভার্টার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কারণ বলে জানা গেছে। লালা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সারা দেশের সাথে শিলচর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং স্বাধীন ফেডারেশনগুলির যৌথ আহ্বানে 2 দিনব্যাপী 9 এবং 10 আগস্ট আয়োজিত হয়েছে মহাবিক্ষোভ কর্মসূচি। 4 দফা দাবি নিয়ে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি করা হয়। এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্র সরকারের নীতি নিয়ে সমালোচনার ঝড় তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। আলগাপুর মডেল হাসপাতাল কমিটির সভায় বিধায়ক নিজামের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আফতাব উদ্দিন লস্কর। আলগাপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য বলেন, একজন নির্বাচিত বিধায়কের আলোচনা সমালোচনা করা কোনো অন্যায় নয়। সমালোচনা করলে একজন মানুষ দুষ্কৃতকারী হয়ে যায় না। 7 বছরে আলগাপুর বাজার এলাকায় বিধায়ক কি কি উন্নয়ন করেছেন তার জনসমক্ষে প্রকাশ করতে বিধায়ক নিজামের প্রতি আহ্বান জানান প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। মণিপুরে হিংসার জন্য দায়ী কংগ্রেস, বিগত সরকারের উপরই দোষ চাপালেন হিমন্ত। সংসদে রাহুল গান্ধীর আক্রমণাত্মক বক্তব্য রাখার আগে পাল্টা তোপ আসামে মুখ্যমন্ত্রী। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মৌনতা ভাঙাতে বিরোধীরা অনাস্থা এনেও ব্যর্থ হয়েছেন। যদিও বিরোধীদের শত প্রতিবাদের পরেও উত্তর পূর্বের রাজ্য নিয়ে নীরব অবস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ত্রিপুরা উপনির্বাচন ঘোষণা হওয়ার 24 ঘন্টার মধ্যে মৃতদেহ উদ্ধার। ধনপুর যাত্রাপুর থানাধীন পশ্চিম ভবানীপুর এলাকায় ড্রেনের মধ্যে চালে বস্তায় মুড়িয়ে রাখা মৃতদেহ উদ্ধার। ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। নির্বাচনের প্রাক মুহূর্তে এখনো মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটের অভাবে চরম হয়রানির শিকার উদারবন্দের ডুঙ্গিপাড় জিপির জনগণ। বর্ষার মরশুমে গ্রামে লোকজনের চলাচল মুশকিল হয়ে পড়েছে। জনপ্রতিনিধিরা রাস্তার উন্নয়নে কোনো পদক্ষেপ নেননি এবং গ্রামীণ সড়কগুলিকে চলাচলের উপযোগী করে তুলতে আগামী দিনে ভোট বয়কটের হুমকি দিয়েছেন এলাকার নাগরিকরা। হাইলাকান্দির একটি স্কুলে বাথরুমে রাখা পড়ুয়াদের মিড ডে মিলে খাওয়ার থালা বাসন। হাইলাকান্দি শিক্ষাকণ্ডের 139 নম্বর উত্তর চণ্ডীপুর মক্তব এলপি স্কুলের বিভিন্ন অনিয়ম নিয়ে সরব হলেন স্থানীয় মানুষ এবং অভিভাবকরা। আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তাদের নিয়ে অভিভাবকরা স্কুল পরিদর্শন করে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন। শিলচরের মৃত পিঙ্কি রায়ের মোবাইল ফোন এবং তার ব্যাগ উদ্ধার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন পরিবারের লোকরা। পিঙ্কি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত পিনাককে 24 ঘন্টার মধ্যে পুলিশ গ্রেপ্তার করলেও জেল হাজতে পাঠালেও পিনাকের সঙ্গে জড়িত অন্যদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যানবাহন চালকদের চক্ষু পরীক্ষার উপর সচেতনতা বদরপুরে। দুর্ঘটনা এড়াতে এবার ব্যতিক্রমী প্রয়াস করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের। বদরপুর জাতীয় সড়ক লাগোয়া বদরপুর থানায় যানবাহন আটকে চালকদের চক্ষু পরীক্ষা করে চশমা এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান।